স্কোয়াডে এসে ক্যামেরা অন করে দেখা, আমি দেখ ফেস ক্যাম করছি। ঢুকবো ঢুকবো। আরে তুই কর তো, দেখ তো ফেস ক্যামে কি করছি আমি। আচ্ছা সিরিয়াসলি আমি ঢুকে সবাই দেখা দিচ্ছি। আরে ঢুক তুই, সমস্যা নেই। তো গাইজ, গেমিং উইথ তালা তার নিজের ছোট ভাইয়ের লাইভ স্ট্রিমে এসে কিন্তু তার ফেস রিভিল করে দিল। হ্যাঁ গাইজ, তার ছোট ভাই গেমিং শাহিদ মানে আবু শাহিদ হিসেবে যাকে আমরা চিনি, তো সে লাইভ স্ট্রিম করে। তো সেই চ্যানেলে গাইজ ডিসকর্ডে আসে গেমিং উইথ তালা। তোমরা হয়তো জানো যে ডিসকর্ডে গেমিং উইথ তালা থাকে। তো সেই ডিসকর্ডে আসার পর গাইজ এই লাইভ স্ট্রিমে কিন্তু তার ফেস রিভিল করে দিয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই গাইজ ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছেও। আমি নাকি রেখে দেবো। থেকে আমি এখনো রাইখা দিছি, কিন্তু যদি সরে তো গাইজ তোমরা আসলে যাকে দেখতে পেলে সে হচ্ছে বুমরা। তো তার পেছনে যে ছিল হাত ঢাকা নিয়ে মুখটাতে, সেই হচ্ছে আমাদের গেমিং উইথ তালা। তো গাইজ গেমিং উইথ তালা কিন্তু এখন ফেস রিভিল করবে না। তো গাইজ আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল যে মেন চ্যানেলটা আছে, তো সেই চ্যানেলেই কিন্তু তার ফেস রিভিলের ভিডিও অলরেডি হয়ে গেছে। তো গাইজ ওটা আর কিছুদিন পরে হয়তো পাবলিক করে দেবে। আমাদের হাইকোর্ট থেকে কিন্তু এখনও নির্দেশ দেয়নি, তার জন্য কিন্তু আমাদের ওই চ্যানেলটাতে এখনও পাবলিক হয়নি সেই ভিডিও। যখনই নির্দেশ পেয়ে যাবে তখনই পাবলিক করে দেবে।